হাই ফ্রেন্ডস, আমি পায়েল আর আমি আবারও হাজির হয়ে গেছি তোমাদের কাছে আমার ছোট্ট ব্লগ নিয়ে। তো আজ এসছে আমাদের বাড়িতে আমার ভাই, মানে প্রান্তিকের ভাই, আমার দেওর। তো ও এমন দিনে এসছে, আজ কিন্তু ওর হচ্ছে জন্মদিন। তো তাই ভাবলাম ওর জন্মদিনটাকে ছোট্ট করে একটু কিছু সেলিব্রেট করি, মানে কেক কাটিং রাত 12টার পর, যেটা আমাদের আমরা করে থাকি সব সময় সেটাই। তো 17 জানুয়ারি আজ, কাল 18 জানুয়ারি ওর হচ্ছে ওর বার্থডে। তো রাত 12টার সময় আমরা সেই কেক কাটিংয়ের আয়োজনটা করেছি আর সেই ভিডিওটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। চলো দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। আমার আজকে সাহেব কাকাইয়ের জন্মদিন, তোমরা উইশ করে দিও। সব থেকে তো বেশি আনন্দ ওর সবকিছুতে, দেখো ওই মনটাকে নেবার। আর ভাইকে কিন্তু অবশ্যই উইশ করো। খুব সুন্দর, হ্যাঁ না মাখামাখি রাত্রিবেলা করো না, যা হ্যাঁ মোটামুটি ঠিক আছে, তাই বাহ খুব ভালো। কেটে নাও, এবার কেটে নাও, সবাই সেলিব্রেট করো সবার সাথে। কালকে দেখা যাক কি হয়, তাই তো, হ্যাঁ চলো দেখা যাক কালকে কি হয়। চলো কালকে দেখা যাক তাহলে, তাই তো, ঠিক আছে চলো। রাতের খাবার রেডি, তো রাতের পুরোটা খাবারই কেনা, যদিও তো দেখো বিরিয়ানি, ফ্রাইড রাইস। তো আমরা না এই রেড পেপার দোকানটা থেকে আমরা চাইনিজ খাবারটা অর্ডার করি, কারণ এই দোকানের খাবারগুলো কিন্তু অসাম হয়, তোমরাও ট্রাই করে দেখতে পারো, নিউ সন্দেশপুরের কাছে এই দোকানটা। তো আমাদের ভালো লাগে, তো তাই জন্য ভাবলাম তোমাদেরকেও বলি, জোড়া ব্রিজের কাছেই। তো জোড়া ব্রিজ আর নিউ সন্তোষপুরের মাঝামাঝি পড়ছে দোকানটা, আমাদের খুব ভালো লাগে, তো তোমরা একবার ট্রাই করে দেখতে পারো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। আজকে রাতের ডিনার হচ্ছে আমাদের একটা সেজুইন, তো সেজুইন চিকেন আর মিক্সড ফ্রাইড রাইস আর বিরিয়ানি, মানে মিলিয়েই খাবো একসাথে। তো ভাইয়ের জন্মদিনটা বেশ ভালোই কাটলো। দেখো এটা হচ্ছে ভাইয়ের আজকে দুপুরের লাঞ্চ, কিছুই নয়, জাস্ট 5 রকম ভাজা ডাল, আর এটা হচ্ছে লাউ চিংড়ি, এটা হচ্ছে মাছের ঝোল, আর পায়েস, পায়েসটাই মেন, ওইটুকুই করে দাও আর কিছুই করিনি। চলো ভাই বসে পড়, চলো খেয়ে নাও, অনেকটা বেলা হয়ে গেছে, সকাল থেকে তো কিছু খাওনি, খেয়ে নে। ওর হচ্ছে লঙ্কাটা কিন্তু মাস্ট, ওই জন্য ওর পাতে একটা লঙ্কা চাই খাওয়ার সময়। ভাইয়ের এই জন্মদিন উপলক্ষে এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাদের কমেন্টস করে জানিও। তো দেখা হবে আবার তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।